গুড মর্নিং এভরিওয়ান, সকালবেলা আজ বাইরে রান্নাঘর থেকে ভিডিওটা শুরু করছি। তো আজকে আমাদের বাড়িতে আসবে হলো ঘর করার জন্য মাটি আর এদিকে সিমেন্ট। গতকালকে আসার কথা ছিল, তবে গতকালকে আসেনি, তো আজকে মাটি আসবে। মাটি ক গাড়ি লাগবে আমাদের? তো ভিড়টা সমান করার জন্য 10-12 গাড়ি নাকি মাটি লাগবে, আর একটু বালি মাটি নেবে, তাহলে নাকি ভালো হয় ওটা। আর এদিকে বাথরুমের যে এটা নিচের যে ইটগুলো ছিল সেগুলো সব তোলা হয়ে গেছে। আজকে থেকে আবার এই ইটগুলোকে পরিষ্কার করা হচ্ছে, এগুলোকেই আবার কাজে লাগানো হবে। তো যেহেতু একেবারে আস্তে আস্তে ইট উঠেছে, তো এখন এই যে সকালবেলা এসছে হলো মাটির গাড়ি, মাটিগুলো এখন নামানো হবে। তো এখানে যে ভিড়টা আমাদের দেখতে পাচ্ছ, এটাকে উঁচু করবে আর একটু, যার জন্য মাটিটা নেওয়া হচ্ছে। তো এখানে প্রতিদিনের মতো মা রান্না বান্না শুরু করে দিয়েছে সকাল সকাল। আজকে হচ্ছে এগের ঝোল, আর সাথে হচ্ছে হলো টমেটোর চাটনি। আর কি আছে? গাজর ভাজা। ও গাজর ভাজা, মাংস। ও মাংস করবা? আচ্ছা। তো সেদিন সন্দীপ মাংস এনেছিল, তার মধ্যে হাফটা মা রান্না করেছে আর হাফটা রেখে দিয়েছে। তো ওই হাফ মাংসটা আজকে রান্না করা হবে, আর ডিমের ঝোলটা বাবুর জন্য করা হচ্ছে। তো এখানে সোনা বাবা এখন আঙ্গুর ফল নিয়ে বসেছে। আঙ্গুর ফল খাচ্ছ? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ওই বাবা হাম খাসিও, আচ্ছা খাও। আরে দেখো আমাদের শোনো বাবা, দেখেছো তার নতুন জামা পড়েছে আজকে। এই জামাটা ও জন্মদিনে গিফট পেয়েছিল, তো সেই সময় অনেক বড় ছিল জামাটা, ওর আর কি বড় হতো, ওই জন্যই রেখে দিয়েছিলাম। পেটু ঢেকে দাও। তো গতকালকে আর কি বার করে ধুয়ে দিয়েছি, তারপরে আজকে পরালাম, দেখলাম যে ঠিকঠাকই আছে, মানে যেটুকু সাইজ আছে। তো কোনো ব্যাপার না, এই গরমের দিনে এরকম কিন্তু হাত কাটা সুতির জামা খুব ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, পরে খুব আরাম। আর ওকে স্নান করিয়ে দিয়েছি, তো টিপ পরানোর সময় ও কি করে যে পাউডারটা আর কি হাতে নিয়ে আমি টিপ পরিয়ে দিই, এই কাজলের টিপের উপর ফোঁটাটা দিয়ে দিই পাউডারের, তো আমার হাত থেকে পাউডার নিয়ে এই যে কপালে দেবে আর এরকম করে ঢিস ঢিস করে ঢিস ঢিস। ভালো লাগছে আমাদের সোনু বাবাকে বলো তো? হ্যাঁ তোমরা বলো তো ভালো লাগছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। সোনা বাবা এখন ঘুরু ঘুরু করছিল উঠোন দিয়ে, আর সোনা বাবার একটা বান্ধবী এসছে, একই বয়স সব, ও মনে হয় 1.5-2 মাসের ছোট, তাই না? ওরকমই হবে। ও খিচুড়ি আনতে গেছিল, দেখো। হ্যাঁ হাঁচি পাচ্ছে হাঁচি পাচ্ছে, এই লজ্জা করছে তো, এই লজ্জা করছো কেন তুমি? না না মেনো না মেনো না। তো শোনো আমাকে একটু সামলাতে হবে, এদিকে বাড়িরও প্রচুর কাজ রয়েছে, সেগুলো করতে হবে, নিজেদের কাজগুলো মেটাতে হবে। তো টিনা এখন এডিটিং এ বসেছে, আর আমি এখন যাব একটু বাইরে কাজ করতে। তো শোনো আমাকে স্নান টান হয়ে গেছে, শোনো স্নান হয়ে গেছে, ওকে নিয়ে মা বসে রয়েছে, এবার বাবু আর আমি একটু মাটি কাটবো, মানে এই ভিতের ইট যে তুলেছে না ওই জায়গাগুলো একটু ফাঁকা রয়েছে, সেই জায়গাগুলো একটু ভরাট করতে হবে। তো যে নতুন মাটি এনেছি ওই মাটিগুলোই দেবো, তো বাবু আর আমি ওটা কমপ্লিট করে দিতে পারবো, ওর জন্য আলাদা আবার লোক নেওয়ার দরকার নেই। তো বাবু ওখানে রেডি হয়ে গেছে, সোনা বাবা দেখাশুনো করছে, মানে সুপারভাইজার আমাদের আজকে, আমরা দুজনে মিলে এই যে গর্তটা রয়েছে গর্তগুলো ভরে দেবো, কারণ জেসিবি আনতে হবে আমাদের ইয়ে করার জন্য, এই গর্তগুলো মানে কলমের গর্তগুলো বানানোর জন্য, তো তখন এখান দিয়ে যেতে পারবে না জেসিবি। আর ওনারা সব কাজ করছেন ওখানে ইটগুলো পরিষ্কার করার, তো এতটা ইট পরিষ্কার হয়ে গেছে, আর এখনও এই যে এত বড় একটা ভুঁড় রয়েছে
এগুলো সব পরিষ্কার করবে, ওই পেছন ঠান্ডায় বসে বসে কাজ করছে। আর এখানেও এক ভুর রয়েছে। তো এখানে মা শ্যাম্পু করে আসলো। কালারটা কেমন হয়েছে তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ, কালারটা মনে হচ্ছে এখন তো বোঝাই যাচ্ছে যে কোন রকম আর কি সাদা চুল বেরোয়নি, কালারটা ঠিকঠাকই আছে। দেখা যাক আবার কি হয়। আর এদিকে এখন এই যে মাটি ফেলছে সন্দীপ আর বাবু মিলে, চার গাড়ি মাটি এসছে। তো এই মাটিগুলো এখন বাবু আর সন্দীপ দুজনে মিলে ইয়ে করছে, সন্দীপ কেটে কেটে গামলার মধ্যে দিচ্ছে মাটিগুলোকে, আর বাবু গামলা ভরে এই যে এই গর্তটা ভরে দিচ্ছে। আর অনেকদিন বাদে কাকি এসছে আমাদের বাড়িতে। তো এখন এই যে সিমেন্ট চলে এসছে গাড়িতে করে, এই যে এই গাড়িতে কত বস্তা সিমেন্ট, ষাট বস্তা সিমেন্ট। তো গাড়িটা এখন বাড়ির ভিতরে ঢোকানো হবে, যেহেতু আমাদের সিমেন্ট রাখা হবে হলো ওই বাড়িতে, মানে দাদুর ওই বাড়িটাতে। তবে ব্যাপার হলো এই যে গাছ আছে এখানে, এই যে ঝাউ গাছ মতো এই গাছটা, তো এই গাছটা ভেঙে যেতে পারে। কি হনুমানের উৎপাত শুরু হয়ে গেছে। তো যে কটা কুল আছে সব কটা মনে হয় আজকেই ফাঁকা করে দেবে। ওইখানে মা এখন হনুমান তাড়াতে গেছে, বাতাবি লেবু গাছ ভেঙে দিচ্ছে আমাদের। তো এই গাছটার একদম গোড়া দিয়ে গাড়ির চাকাটা গেছে, মানে ওর খুব কপাল ভালো তাই ও বেঁচে গেছে। তো এখন সন্দীপকে বললাম যে গাছটাকে তুলে দাও, নাহলে ও এবার বেরোনোর সময় যেহেতু পিছন দিক দিয়ে বেরোবে তো মরেও যেতে পারে, মানে গাছের উপরে হয়তো চাকাটা উঠে যাবে। তো এখান থেকে গাছটাকে তুলতে পেরেছে, তুলে এখন এই জায়গাটাই গাছটাকে লাগিয়ে দিয়েছে তুলসী মন্দিরের পাশে। আমি বললাম বেড়ার পাশে লাগিয়ে দাও, তো বাবু বললো যে থাক এখন। আর এদিকে শোনো, আমার যে জলের বোতলটা গতকাল কিনে আনলাম সেই জলের বোতলটা এখন ফুটাতে দিলাম, আর তার সাথে ওর যে আর কি বোতলটা ছিল, তো এই দুটো বোতল একসাথে দিলাম, একটু গরম হয়ে গেলে তারপরে ওটাকে নামিয়ে নেব। আর এদিকে রান্না তো মা সকালেই করে নিয়েছে, আর মা বলছে যে শোনো বাবা ঘুমিয়েছে তাহলে এই সুযোগে তুমি খেয়ে নাও। সকালেই খাবো খাবো করতে করতে আর খাওয়া হয়নি, মানে বেলা কোন দিক দিয়ে চলে যায় বোঝাই যায় না, তো এই খাচ্ছি খাবো তো মনে থাকে না, তারপরে ভুলে যাই। যাই হোক, যেহেতু ঘুমিয়েছে শোনো বাবা, তো এই সুযোগে খাওয়া দাওয়াটা সেরে নি। আর আজকে তো আমাদের বাড়িতে বাবারে বাবা, মানে ঘরের কাজের জন্য যা যা আসা বাকি ছিল সব চলে এসেছে। যাই হোক, ভালোই হলো, তাড়াতাড়ি আর কি কাজটা শুরু হয়ে যাবে। তো আরো 2000 ইট আসার কথা ছিল, তা সেটাও চলে এসেছে। তবে মালগুলো ঢোকার ভাব দেখে মনে হচ্ছে আজকে আমাদের বাড়িতে সত্যি বাড়ি হচ্ছে। তো আজকেই আমাদের বাড়িতে সব জিনিসগুলো ঢুকছে এক এক করে, তো মনে হচ্ছে যেন কাজ এবার হচ্ছে বাড়িতে, ঘরের কাজ। তো যাই হোক, আজকেই সবার টাইম হয়েছে জিনিসগুলো দেওয়ার। অনেকদিন ধরে ঘোরাঘুরি করছিলাম যে জিনিসগুলো দাও দাও দাও, দিচ্ছিলিও না, তো আজকেই সবার সময় হয়েছে। তো আমার যে ভিডিওটা আমি এডিট করছিলাম সকালে বসে, ওটা এডিট হয়ে গেছে, এখন ফাইনাল সন্দীপ দেখছে। তো তোমরা অনেকেই বলো যে দেরি হয়ে যায় কেন তোমার ভিডিও ছাড়তে, আসলে কি বলো তো সব কিছু আর কি কাজ বাজ মিটিয়ে শোনো বাবাকে দেখাশোনা করে এর মাঝে মানে যতটুকু সময় পাই তার মধ্যে এডিটিং করার চেষ্টা করি, মানে সারাদিনের মধ্যে। আর তারপরে রাতে যেটুকু আর কি শোনো বাবা যখন ঘুমায় তখন এডিট করার চেষ্টা করি, তারপরে সন্দীপ আমার হাতের সাথে অনেক হেল্প করে দেয়। তো এই সবেমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর এখানে এখনো পর্যন্ত এই যে আমাদের পক্কা বুড়োটা ঘুমাচ্ছে, আর ও কালকের থেকে একটু ভালো আছে আজকে।
তো যাই হোক, আজকে আর কি ঘরের জন্য সব জিনিসপত্রগুলো আসলো, এমনকি আমাদের আর কি বাড়ির চারজনেরই খুব খাটনি হয়ে গেছে। তো যাই হোক, এই এখন অবেলায় আমাদের খাওয়া হচ্ছে। তো বাড়িতে এরকম কাজবাজ হলে একটু খাওয়া দাওয়ার এদিক ওদিক হয়ে যায়, এমনি তো অন্যদিন আমাদের দেরি হয়, তবে এই দেখো আজকে একেবারেই বেলা হয়ে গেছে, মানে এখন বাজে হলো 4:30। তো এখন আমি খেয়ে উঠলাম, এবার সবাই খাবে। তো যাই হোক, আজকে আবার মাকে নিয়ে সন্দীপ যাবে হলো ডাক্তারের কাছে। তো কয়েকদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা ব্লাড টেস্ট করলো, মা বাবু, তো বাবুর একদম ঠিকঠাকই আছে সবকিছু, তবে মার যেহেতু আর কি ওই এর আগে বলেছিলাম তোমাদেরকে সুগার কোলেস্ট্রল এইসবের আর কি প্রবলেম আছে, তো ওই জন্য টেস্ট করিয়েছিল, তো সব কিছু নর্মালই এসছে রিপোর্টে, তবুও একবার ডাক্তারবাবুর কাছে যাবে, চেক আপ করিয়ে নেবে। আর এদিকে আমার ভাবছি কি যে কিছু জামা কাপড় আছে যেগুলো গতকালকে রাতে আয়রন করবো ভেবে রেখে দিয়েছিলাম, তো কিছুটা করেছি, আর বাদ বাকি এই দেখো এখানে এতগুলো আছে, তো ভাবছি এগুলো এখন আয়রন করব। আর এই জায়গাটাতে আমার এই যে শোকেস আলমারিটা, এইখানে সব জামা কাপড়গুলো এইভাবে ভাঁজ করে করে পাটে পাটে রেখে দিয়েছি, মানে এক একটা জামার মধ্যে জামা প্যান্ট তারপরে ওন্না সব কিছু একদম সেট করে রেখেছি। তো এগুলো করা হয়ে গেছে, আর এই জামা কাটা আয়রন করা হয়ে গেলে তারপরে সন্দীপের জামাগুলো ধরতে হবে, আবার ওগুলোকে গুছিয়ে রাখতে হবে। তো চলো কাজটা করে নিই, সোনা বাবা ঘুমাতে ঘুমাতে। তো এখন মা আর সন্দীপ এসে যাচ্ছে, গায়ে দেওয়ার জন্য কিছু নাও নি মা চাদর। আচ্ছা তুমি তাহলে আজকে প্যান্ট কিনলে কিনে নিয়ে চলে এসো। হ্যাঁ হ্যাঁ, কাজটা মিটে যাবে এক দিয়ে। রিপোর্ট গুলো নিয়েছো তো? তো এখন শোনা বাবা আমার পাহারায়, তো যতক্ষণ ঘুমাচ্ছে ততক্ষণ বেশ ভালো, আর যেই উঠে যাবে ব্যাস শুরু হয়ে যাবে। তো মা যখন বাড়ি থাকে না তখন অসুবিধা হয় একদিক দিয়ে, যে ওকে সামলাতে হলে মানে আমরা যখন বাড়ি থাকি না তখন মা কী করে ওকে নিয়ে পাড়ায় চলে যায়। হ্যাঁ, এই কাকাদের বাড়ি ওই কাকাদের বাড়ি ঘুরে ঘুরে বেড়ায়, ও ওই কাকাদের ছেলে মেয়ে যারা আছে তো তাদের সাথে খেলা করে, তো ওতেই ওর সময়টা চলে যায়, বুঝতেই পারে না যে বাড়িতে মা বাবা নেই। কিন্তু যখন মা বাড়ির থেকে বেরোয় তখন আমার এই সমস্যাটা হয়ে যায়, আমি তো পাড়ায় যাই না, তো এই এটা খুব সমস্যা হয়ে যায়। তো এভাবেই সোনা বাবাকে ঘরের মধ্যে একটু ভুলিয়ে ভালিয়ে রাখার চেষ্টা করবো, গাড়িতে ঘুরিয়ে দেখা যাক কত দূর কি করতে পারি। তো এখানে এই যে আয়রন করা কমপ্লিটই প্রায়, শুধু এই গোলাপি কালার জামাটা করলে হয়ে যায়, সাদাটাও আর এক পিঠ বাকি আছে। তো এই মুহূর্তেই উঠে পড়ল এই যে আমাদের সোনা বাবা, যে আমার আয়রন করা জামার উপরে এখন নৃত্য করছে। দেখো দেখো দেখো, দেখেছো? ওটা ওরকম করে না বাবা। তো জামাটা বেশ গরম গরম লাগছে, আর ওর উপরে বারবার করে উঠছে আর এই যে লাফাচ্ছে, দেখো অবস্থা দেখেছো? সাদা জামা আর ওর উপরে যদি ওরকম ভাবে লাফায় তাহলে কি বলবো বলো, বলো কিছু বলার আছে? হবে তো, এবার খুলে ফেলবা না তো? ঠিক আছে তাহলে দেখা যাক এবার হয় কি, খুলবা না কি? দাও, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আগে 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 ই করে নাও, সেজে নাও সেজে নাও, আগে সাজু গুজু করো, তারপর দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কি সিনে তুমি টানাটানি, বন্দুকালা চাঁদ হিমায় হেলা গেছো, বন্দুকালা চাঁদ, হ্যাঁ গান চালাও গান চালাও গান চালাও গান চালাও, দূরে যাও দূরে যাও দূরে যাও, গান চালাও দূরে দূরে ওইখানটায় ওইখানটায়, এ এ এ এ এ এ এ
আবার নাচাও। ঠিক আছে ঠিক আছে, আর দূরে না আর দূরে না, ওইখানটা ওইখানটায় নাচো নাচো। কি গানে নাচবা তুমি? কমলা কমলা, ঠিক আছে কমলা গানে। হ্যাঁ তো দেখতেই পেলে আমাদের সোনা বাবার ডান্স। তো এখন সোনা বাবা একটু খেলাই ব্যস্ত হয়ে পড়েছে। ওই দেখো পুতুলের টুপিটা ওই যে ওই জানাই ফেলে দিয়েছে। তো ওই ঘরে দাও, আমার কাছে দাও পুতুলটাকে। ওই ঘরে আমি এই পুতুলটার জামা কাপড় কেচে ধুয়ে ভালোভাবে রেখে দিলাম আলমারির ভিতরে। আলমারি খুলে বার করে নিয়ে এসেছে, এক ঠ্যাক তাঁতে টানতে টুপিটাকে জানালার ওখানে ফেলে রেখে দিয়েছিল। বলো তাহলে যে কটা পুতুল আছে সব কটাকে টানতে টানতে বার করে নিয়ে আসবে। যাই হোক, মার ডাক্তারবাবু দেখে মাকে আর কি বললো যে এমনি যে টেস্ট গুলো করেছিল তো সেগুলো সব নর্মাল আছে। আর তাছাড়া বললো কি যে ভাত খেতে আর রুটি খেতে বারণ করেছে। আমি বুঝছি না যে রুটি কেন খেতে বারণ করেছে। বেশিরভাগ ডাক্তারই তো ভাত খেতে বারণ করে, রুটিটাই খেতে বলে। ইনি আবার উল্টোটা বলেছে। যাই হোক, নিশ্চয়ই কোনো রকম একটু অসুবিধা আছে, ওই জন্য রুটিটা খেতে বারণ করেছে। রুটি, দুধ, কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন। তো যাই হোক, এখন সন্ধ্যাবেলা একটুখানি চা নিয়ে এসেছি, এখানে বসে একটু চা আর বিস্কুট খাওয়া হবে। এই যে সন্দীপ মেরি বিস্কুট এনেছে সকালে দু প্যাকেট, তো বিস্কুটটা ঢাললাম আর মেরি বিস্কুটই খাচ্ছি। ওই শোনো বাবা আর কি ওই টোস্টটা খেতে চাইছে না, আর ওটা শক্ত তো ও আর কি পারে না ভালো খেতে, তো ওই জন্য মেরিটাই আনলাম। উফ, তো চলো তাহলে আজ ভিডিওটা এখানে শেষ করছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আগামীকাল দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, টাটা বাই বাই।